ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شو من تبون جنس تدين جناتان شو من تبون قبول هاي كون اي كان بشده حجي زي عمر عزانيت. শব্দ শুনে সাথে সাথে আজানের আমরা উত্তর দিব জবাব দেব যেভাবে আজান মহাজন বলবেন সেভাবে দিব শুধু হাজিয়ালা সালা হাজিয়ালা ফেলার সময় আমরা বলবো লাখ কুয়া তেল্লা বিল্লাহ বাকি সকল আজানের মধ্যে মহান যেভাবে বলবেন আমরা সেভাবে বলবো আজান শেষে আমরা যে কোনো দূরত পড়ব এরপরে আল্লাহ মারব্বাহিক মা অলাতিলঙ্কা আতি মহামারীর আস হুমাক মাহমুদানী এই আোয়াটা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং যে আমর করব আল্লাহ আলা এই দোয়ার উসিদাতে রাসুল সাল্লাহ সাল্লামের শাহাদ করবেন তাছাড়া আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় আপনি যে বললেন যে দোয়া কবুল হয় এটা আসলে মূলত আজান এবং একামতের মাঝখানের দোয়াটা আজান এবং মাঝখানে যে আমরা দোয়া করব সেই দোয়া কবুল হওয়ার বিষয়ে যে শহীদির মিজির বিশ্বত বারো নম্বর হাদিস এবং আবুদাবুদের সাইস ছাত্রিশ নম্বর হাদিস এছাড়া যে মুসলি আহমদের মধ্যেও আছে হাদিসটি শাহীদ আনাসী আল্লাহন কল রসুল্লাহ দুবাইনাল আজানি কামা পাদসুল্লাম বলেন আজান এবং এই কামতের মাঝখানে দোহা ফেরত দেওয়া হয় না পাদ সুতরাং তোমরা এই সময় দোয়া করা তাই সম্মানিত ভাই সম্মানিত ও অবনেরা এখানে যে হাদিসটা সেটা হচ্ছে ব্যাপক আকারে যে কোনো আজানের এবং এক আমার মাঝখানে যে সময়টা থাকবে আমরা সেই সময়ের মধ্যে আমরা দোয়া করবো আশা করি বিশেষ বছর বাকি আল্লাহ আলহাম সালাম আলাইকুম রহমত আলবাহ وانتشت روحي وصار الدمع يجري